ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব্লিউ বি কেরিয়ার। তোমরা আমি এক্ষুনি একটা ভিডিও বানালাম যেটা হচ্ছে রিসিডিউল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ। তো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে কিছু জিনিস বুঝতে পারছো না, যে টেম্পারেচার লেভেলটা কী হবে, ওখানে যে চেক করা হবে SpO2 লেভেলটা কী হবে, তারপরে 3-ply মাস্ক বলতে কী বোঝাচ্ছে, তাই না? তো আমি একটা মাস্ক নিয়েছি তোমাদের জন্য, যেটা আমার এই অফিস থেকে প্রোভাইড করা হয়েছে। তো এই মাস্কটা আমি এখানে রাখলাম। তো এই মাস্ক সম্পর্কে বলবো। তো সবার আগে আমি আসছি, সেটা হচ্ছে SpO2 লেভেল। হোয়াট ইজ SpO2 লেভেল? তো SpO2 লেভেল বলতে এটাই বোঝায় যে অক্সিজেন তোমার দেহে কতটা আছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি তোমরা জানো যে COVID-19 যারা আক্রান্ত হচ্ছে তাদের রেসপিরেটরি সিস্টেম, মানে তোমার যে শ্বাসযন্ত্র, সেটা কিন্তু এফেক্টেড হচ্ছে। অর্থাৎ এফেক্টেড যে পার্সন আছে সেই পার্সনদের ক্ষতিগ্রস্ত কোনটা হচ্ছে? রেসপিরেটরি সিস্টেম। তো এই যে রেসপিরেটরি সিস্টেমটা আছে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তো? তার মানে কি, যদি শ্বাসযন্ত্রের ক্ষতিগ্রস্ত হয় তার মানে নিশ্চয়ই তোমার দেহে অক্সিজেনের যে পরিমাণ সেটা কমবে এবং শ্বাসকষ্টের প্রবলেম হবে। সুতরাং তার জন্য এটা মাপা হচ্ছে SpO2 লেভেল। তো তোমার দেহে SpO2 লেভেল কতটা থাকলে তুমি ওখানে আর কি ইন্টারভিউর জন্য তোমাকে অ্যালাউ করা হবে। তো সেটা 90 থেকে 96 এর মধ্যে যদি SpO2 লেভেল থাকে বডির, তাহলে তোমাদের মানে অ্যালাউ করা হবে ইন্টারভিউয়ের জন্য। ওকে, তো SpO2 লেভেল এটা কী দিয়ে মাপা, মানে আর কি মাপবে? তো তোমাদের এরকম ছোট্ট একটা যে মেশিন আছে, মেশিনটা এরকম আঙুলে ঢুকিয়ে দেবে, তো ওখানে SpO2 লেভেলটা উঠে যাবে অটোমেটিক। যেমন টেম্পারেচার মেজার করছে দূর থেকে একটা মেশিন দিয়ে, সেরকম SpO2 লেভেল মাপার জন্য, তোমার বডিতে SpO2 লেভেল কত আছে সেটা মাপার জন্য এরকম ছোট্ট একটা মেশিন আছে, যেটা এরকম আঙুলে মানে এরকম ধরে থাকবে আর এখানে উপরে ডিসপ্লেতে শো হবে যে তোমার দেহে মানে SpO2 লেভেল, অর্থাৎ অক্সিজেনের যে এটা মানে অক্সিজেনের যে মাত্রাটা সেটা কত আছে, SpO2 লেভেলটা কত আছে সেটা তুমি মানে ওখানে ওরা দেখবে, দেখার পরে আর কি ইয়ে করবে। যদি তার থেকে বেশি হয়, মানে 90 থেকে 96, মানে 90-এর কম হলেও সেটা খারাপ, মানে সেটা COVID-19-এর জন্য খারাপ না, অন্য কিছুর জন্য, কিন্তু 96-এর মানে 96-এর ওপরে কিংবা 90-এর নিচে, এই দুটো হলেই এটা আর কি প্রবলেম আছে। তো সেই জন্য বলছি ওইটা একটা ছোটো একটা যন্ত্র, তোমাদের চেক আপ হবে ইন্টারভিউতে যখন যাবে। তো ঘাবড়ানোর কিছু নেই, কোনো প্রবলেম হবে না, আমি বলছি কোনো প্রবলেম হবে না, ঘাবড়ানোর কোনো কিছু নেই। এবার আসছি আমি 3-ply মাস্ক। তো তোমরা এই মাস্কটা দেখতে পাচ্ছ, তো এই মাস্কটা দেখো, এই দেখো দুটো লেয়ার আছে না, এই মাস্কটাতে কটা লেয়ার আছে? দুটো লেয়ার আছে, মাঝখানে মাঝখানে হ্যাঁ মাঝখানেও একটা লেয়ার আছে এই মাস্কটাতে। তো 3-ply বলতে তিনটে লেয়ার থাকবে যে মাস্কের, সেটা হচ্ছে 3-ply মাস্ক। তো এবার এই যে 3-ply আছে, এই 3-ply কেমন হওয়া উচিত? দেখো এই মাস্কটার এই এটা হচ্ছে ভেতরের দিকে, এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরের দিকে, আর ঠিক তার উল্টো এটা হচ্ছে ভেতরের দিকে। তো এই যে বাইরের দিকে এটা হবে কীরকম, বাইরে থেকে যদি কোনো কিছু আসে সেটাকে কি আটকাবে এই মাস্কটা, ঠিক আছে? তার মানে আটকাচ্ছে মানে কি, এইটা এমন হওয়া উচিত যে এখানে যদি জল পড়ে সেটা মানে আর কি ইয়ে করবে, সেটা মানে ওখানে অ্যাবজর্ব করবে না, সেটা আর কি বেরিয়ে যাবে, মানে ভেতরে প্রবেশই করবে না। আর ভেতর থেকে যেমন আমাদের ড্রপলেটস, নাক দিয়ে যদি কোনো কিছু পড়ে, গাল দিয়ে যদি কোনো কিছু পড়ে, মানে ড্রপলেটস বলতে মানে তোমার থুতু কিংবা লালা কিংবা তোমার নাক দিয়ে জল, এইগুলো যখনই পড়বে তখন মাস্কের যে ভেতরের সাইডটা হবে সেটা সবসময় অ্যাবজর্ব করে নেবে, সেটা বাইরে যেতে দেবে না, আর বাইরে থেকে যা আসবে সেটা অ্যাবজর্ব করবে না, সেটা টোটালি ওখানে মানে ইয়ে করে দেবে, মানে বাইরের দিকে মানে বাইরে বাইরের থেকে ভেতরে মানে অ্যাবজর্ব হবে না। আর মাঝখানে যে লেয়ারটা থাকবে সেটা সবসময় কী করবে, সেটা হচ্ছে ফিল্টারের কাজ করবে, সেটা ফিল্টার করবে। তো এরকম তিনটে লেয়ারওয়ালা মাস্ক তোমাদেরকে পরিধান করে ইন্টারভিউতে আসতে হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে 3-ply মাস্ক বলতে কী বোঝানো হয়েছে। তাহলে বাইরেরটা কী থাকবে, বাইরেরটা থাকবে হচ্ছে মানে এমন স্বচ্ছ থাকবে যেটা ভেতরে ঢুকতে পারবে না, আর ভেতরে কি ওটা অ্যাবজর্ব করবে, আর মাঝখানেরটা ফিল্টার হিসেবে কাজ করবে। তার মানে তোমাদের 3-ply মাস্ক দরকার, আশা করি বুঝতে পেরেছো। আর যদি তাও না বুঝতে পারো কমেন্ট করো, কমেন্টে আমি রিপ্লাই দেবো। ওকে, এবার আমি আসছি টেম্পারেচার। টেম্পারেচার তোমরা বলেছো টেম্পারেচার কেমন হবে, তাই না? তাহলে আমরা জানি কি মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট, রাইট?
তাহলে 98.4 ডিগ্রি ফারেনহাইট যদি হয় তাহলে আমরা জানি যে কিছু কিছু সময় টেম্পারেচার ওঠানামা করে, তাই না? যেমন আমরা সন্ধ্যাবেলার দিকে যদি বলি, তা সন্ধ্যাবেলা কিন্তু আমাদের বডি টেম্পারেচার 98.8 হয়ে যায়, 8 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, ঠিক আছে? তো এরকম, এবার তোমরা বলতে চাইছো যে যদি টেম্পারেচার একটু হাই হয়ে যায়, তো একটু হাই হলে তো কিছু হবে না, দেখাচ্ছে 98.4 নর্মাল টেম্পারেচার 99 হয়ে গেল, তাহলেও কিছু হবে না, 99.5 হয়ে গেলেও কিছু হবে না। তো কত হলে প্রবলেম হবে এটা তোমাদের জানার বিষয়, তাই না? দেখো, আমরা যদি ফিভার মানে জ্বর হিসেবে কাউকে বলি যে না এর জ্বর হয়েছে, তাহলে এর টেম্পারেচার কত হতে হবে সেটা স্বাভাবিক। আমরা যদি মানে বইয়ের থিওরিতে যাই, তাহলে আমরা সেটা বলবো 100.4 ডিগ্রি ফারেনহাইটে একটা মানুষের জ্বর বলে মানে জ্বর হয়েছে এটা বলা যেতে পারে, ঠিক আছে? তো আমার মনে হয় যে 100 ডিগ্রির উপরে যাদের টেম্পারেচার আসবে তাদেরকে মনে হয় কোনো প্রবলেম হতে পারে। তো আশা করি তোমাদের ওটা যাবে না অত দূর, অত ঘাবড়ানোর দরকার নেই। তো এই জিনিসগুলো বেসিক জিনিস আমি তবু একবার তোমাদেরকে আলোচনা করলাম এই কারণের জন্য, কারণ যাতে করে তোমাদের ভয়টা ভেঙে যায়, ঠিক আছে? আশা করি তোমাদের 100 ডিগ্রি যাবে না, 98.4-এর জায়গায় 99.4 হতে পারে, কিন্তু তার বেশি যাবে না। আর যদি সত্যি কোনো প্রবলেম হয়ে থাকে, তো ওরা মানে যদি উষ্ণতা আর কি বেড়ে যায়, তাহলে ওরা ওখানে মানে ওটা চেক করার পরে তোমাকে আর কি পরের বার আবার একবার চেক আপ করাবে, যদি বেশি হয় তখনও তাহলে হয়তো আটকাতে পারে যে ইন্টারভিউয়ের জন্য, আর যদি না হয় তাহলে তোমাকে ইন্টারভিউ দিতে দেবে, অসুবিধার কোনো কারণ নেই। তো আশা করি বুঝতে পেরেছো, নর্মাল জিনিস, পাতি বাংলাভাবে বোঝালাম, প্র্যাকটিক্যালও বোঝালাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি বুঝে থাকো আমি যেটা বলতে চেয়েছি, তাহলে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।